আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে গাড়ি বাজার বিডিতে আমরা একটা অরেঞ্জ কালারের গাড়ি দেখাবো, যেটা হচ্ছে কিয়া ব্র্যান্ডের গাড়ি। এবং অনেকেই বলেছিলেন যে আপনাদের শোরুমে তো বেশ কয়েকটা কিয়া স্পোর্টেজ সেল করেছিলেন, এখন কেন কিয়া স্পোর্টেজ পাচ্ছি না? কেন পাচ্ছি না তার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে যে প্রথমত আমরা আমাদের মনের মতো গাড়ি পাই না, এবং আমরা কাস্টমারকে দিব এরকম গাড়ি পাই না। আর সেকেন্ডলি হচ্ছে যে ধরেন একটা গাড়ি দেওয়ার পরে যদি আসলে কাস্টমারের রেসপন্স ভালো না থাকে, তাহলে আসলে না দেওয়াটাই ভালো। তো আজকে আমরা মূলত দুইটা কিয়া স্পোর্টেজ আমাদের শোরুমে অ্যাভেলেবেল স্টকে আছে, তা একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা হচ্ছে রেড ওয়াইন কালারের। সো আজকে প্রথমে আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা কিয়া স্পোর্টেজ। এটা বনানির গাড়ি এবং এই গাড়িটা রিকন্ডিশন বলবো, রিকন্ডিশন এই জন্য বলছি যে এটা অলমোস্ট রিকন্ডিশন। এবং এই গাড়িটার পারফরমেন্স, আউটলুকিং, এভরিথিং সব কিছু মিলিয়ে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেই ফিলটা পাবেন আপনারা, এটা তো সেম ফিল পাবেন। এটা মিনিমাম 5 ইয়ার্স, একটু যদি লাইটগুলো দেখেন, মিনিমাম 5 ইয়ার্স, এটাকে মিনিমাম 5 ইয়ার্স হাত দিতে হবে না ইনশাআল্লাহ। কারণ এইটা একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেই ধরনের কনফিডেন্স থাকে আপনাদের, সেই সেম কনফিডেন্সটা ইনশাআল্লাহ এই গাড়িটাতে থাকবে। আর এটা হচ্ছে আপনার 2012 মডেল, 12-তে রেজিস্ট্রেশন, 2000 সিসির অকটেন 5-এর কিয়া স্পোর্টেজ। এটা ব্র্যান্ড নিউ এসেছিলো বাংলাদেশে, তখন কিন্তু একটা বিশাল দাম ছিল, অনেক মানে ভালো দামে কিনেছিলেন। বাট এইটার দাম কিন্তু এখন কম, কারণ যেহেতু এগুলো গাড়ি কিন্তু মানে ইউজ করার পরে বেশি দেখা যাচ্ছে একটা রিসেল ভ্যালুটা আমাদের দেশে একটু কম আছে, দ্যাটস ওয়াই কিন্তু আপনারা অর্ধেকেরও কম দামে পেয়ে যান। এটার সামনের গ্লাস, পিছনের গ্লাস, সামনে লাইট, পিছনে লাইট, কালার, এভরিথিং সব কিছু মিলে গাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে অরিজিনাল। এবং এই গাড়িটা ডেফিনেটলি যারা আসলে কিয়া স্পোর্টেজ কিনতে চায় তাদের সব থেকে পছন্দের শীর্ষে থাকবে বলে আমার বিশ্বাস। কারণ এরকম ফ্রেশ কন্ডিশনের কিয়া স্পোর্টেজ যদি আপনারা কোথাও পান ডেফিনেটলি নেবেন, আর যদি না পান তাহলে তো আমি আছি, আমাদের আমি আপনাদেরকে দিব। এই যে অনেক সুন্দর, আমরা যদি একটু লাইটের কর্নারগুলা, ব্যাকডেলার কর্নারগুলা, এভরিথিং দেখাই। আমরা তো ভিডিওতে শুধুমাত্র একটু দেখানোর চেষ্টা করি যে গাড়িগুলি ঠিকঠাক আছে কি না, বা একটা কালার দেখানোর চেষ্টা করি, কন্ডিশনটা দেখানোর চেষ্টা করি, কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে পুরো গাড়ির একটা বিষয় কিন্তু আসলে বোঝানো পসিবল না। তখন যেটা দরকার আপনারা সরাসরি আসবেন, সরাসরি এসে গাড়িগুলো যদি দেখে ভালো লাগে চালিয়ে দেখবেন, টেস্ট করে দেখবেন, টেস্ট ড্রাইভ করবেন, চেক করবেন, বাংলাদেশের যে কোনো অ্যানালাইসিং যে সেন্টারগুলি আছে সেখানে নিয়ে যাবেন, আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের আমরা আমাদের গাড়ির উপরে 100% কনফিডেন্স রেখেছি, এবং আমাদের বিশ্বাস আপনারা যদি আসেন আমাদের গাড়ির উপরে 100% কনফিডেন্স রাখতে পারবেন। কারণ পূর্বে আমাদের যেহেতু আসলে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি বনানি গুলশানে, সো একটা রেপুটেশন আছে, এবং ইনশাল্লাহ এটা ভবিষ্যতেও থাকবে। এবং সেই গাড়ি যেভাবে দেখাচ্ছি আমরা সেভাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন। কিয়া স্পোর্টেজ খুবই দারুণ চমৎকার একটি গাড়ি, এবং অরিজিনাল কালারের গাড়ি। আমরা একটু ভিতরটা একটু দেখাই, সাইড দিয়ে ওয়াশ করতে হবে, আমরা আসলে এখনও ওয়াশ করতে পারিনি ওইভাবে। এটাকে ওয়াশ করে, পলিশ করে, একেবারে টিপটপ কন্ডিশন করে আমরা ডেলিভারি করব কাস্টমারকে যখন দিব, আমরা সব কিছু কমপ্লিট করে রেডি করে দিব। এই হচ্ছে পিছনের কন্ডিশন, এখানে 5-সিটার একটি গাড়ি, হ্যান্ডরেস্ট রয়েছে, এভরিথিং। এবং সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, ভিতরে জায়গা, স্পেস, লেগ স্পেস থেকে শুরু করে ইয়ার ব্যাগস, আমরা যদি সামনের অংশটা দেখাই খুবই সুন্দর, খুবই টিপ টপ কন্ডিশন, খুবই সুন্দর কন্ডিশনের, একদম খুবই লাক্সারিয়াস একটা এসইউভি কার। যারা আসলে মূলত এসইউভি কিনতে চায়, যারা লাক্সারিয়াস গাড়ি কিনতে চায়, এক্সকিউজ মি, যারা লাক্সারিয়াস গাড়ি কিনতে চায় তাদের জন্য এটা খুবই সুন্দর একটা গাড়ি। এটা মাত্র 47,000 মাইলেজ বাংলাদেশে, এটা ব্র্যান্ড নিউ এসেছিলো, এবং এইটা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি, পার্সোনাল ইউজের গাড়ি, খুবই কমফোর্টেবল, খুবই লাক্সারিয়াস এবং অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার ভিতরের ইন্টেরিয়র, আউটলুকিং, এভরিথিং সব কিছু মিলিয়ে। আর একটু যদি আমরা এই সাইডে আসি, গাড়িটা কিন্তু স্টার্টে আছে। আমি যদি বলি যে একটা অকটেন ড্রাইভের গাড়ি, একটা 2000 সিসির একটা অকটেন ড্রাইভের গাড়ি, এত সুন্দর স্মুথ সাউন্ড, এত সুন্দর স্মুথ সাউন্ড যে আপনারা জান, আমি যদি একটু ক্লোজলি দেখাই, বা আমি যদি একটু মনিটরটা দেখাই, আমি যদি একটু আপনার ভিতরের কন্ডিশনটা দেখানোর সময় দেখবেন যে কোনো সাউন্ড নেই গাড়িতে, কিন্তু গাড়ি কিন্তু স্টার্টে আছে। এই যে গাড়ি কিন্তু স্টার্টে আছে। আমরা যদি একটু ইঞ্জিনের অংশটা দেখাই,
এত সুন্দর সাউন্ড, মানে সত্যি মাথা নষ্ট হয়ে যাবে। যারা আসলে একটু ভালো গাড়ি কিনতে চায়, সুন্দর গাড়ি কিনতে চায়, এটা বলবো যেটা সুন্দর গাড়ি, সব থেকে বড় বিষয় সুন্দর গাড়ি, ভালো গাড়ি, ফ্রেশ গাড়ি, পার্সোনাল ইউজের গাড়ি, সব কিছু মিলে এক কথায় অসাধারণ একটা গাড়ি। এবং যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চান, রিকন্ডিশন গাড়ি ফিল চান, তারা এই গাড়িটা অবশ্যই দেখবেন। এইটা না দেখলে সত্যি মিস করবেন, কারণ একটা এসইউভি গাড়ি এত কম দামে পেয়ে যাবেন, এটা ফুল অরিজিনাল, যেখানে যা কিছু আছে বনার থেকে শুরু করে গাড়ির রং, লাইট, গ্লাস, এভরিথিং, প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে গাড়ির সাথে অথেন্টিক, অরিজিনাল। এবং এইটা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি। সো আমরা দেখিয়ে দিলাম, আমরা পুরো গাড়ির চেষ্টা করেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। পাশাপাশি একটা কথা আমি সবসময় বলি যে আপনারা সরাসরি শোরুমে আসুন, শোরুমে এসে চেক করে দেখে শুনে নিয়ে যান, যদি ভালো লাগে অবশ্যই আসবেন। কারণ গাড়ি এসে দেখে চালিয়ে যদি নিতে পারেন, আমার মনে হয় সেটা অনেক বেটার, কারণ সামনাসামনি দেখার একটা বিষয় আছে। আর এটা হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি, 2012 মডেল, 12-তে রেজিস্ট্রেশন, 2000cc-র অকটেন ড্রাইভের একটা কিয়া স্পোর্টেজ, যেটা অরেঞ্জ কালার, এবং এটা অলমোস্ট রিকন্ডিশন একটা গাড়ি। এবং এই গাড়িটা নতুন গাড়ি বললেও কেউ হয়তো আবার ভুল করবে না, কারণ নতুনের মতোই গাড়ি একটা, এবং খুবই অসাধারণ কন্ডিশনের একটা গাড়ি। যারা মূলত এসইউভি গাড়ি কিনতে চায়, যারা এসইউভি গাড়ি ইউজ করতে চায়, তাদের জন্য অনেক দামি একটা গাড়ি কম দামে পেয়ে যাবেন। কারণ নতুন গাড়ি কিনতে গেলে যে দাম, তার থেকে অর্ধেক দামেরও কম দামে এই গাড়িটা পেয়ে যাবেন। এটা আমাদের আস্কিং হচ্ছে 18,50,000 টাকা। 18,50,000 হচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস। বাট কাস্টমার যখন সরাসরি আসবে, আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা গাড়িতে একটা ডিসকাউন্ট থাকে, ইনশাল্লাহ এই গাড়িটার ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ডিসকাউন্ট করে দিব। সবাই ভালো থাকুন। আর একটু অ্যাড্রেসটা বলে দিই, আমাদের অ্যাড্রেস হচ্ছে জাস্ট বনানী থানা, যে বনানী পুলিশ স্টেশনটা আছে, বনানী থানার পাশেই গাড়ি বাজার বিডি। গাড়ি বাজার বিডি আমাদের শোরুমের নাম। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বনানী 4 নম্বর রোড, 16 নম্বর হাউস, এ ব্লক। আর ফোন নাম্বার হচ্ছে 0171-5577-843। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।